শিক্ষার্থীরা কেমন আছেন তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় গোত্র ক্লাস নিচ্ছি। দেখো বন্ধুরা, গত ক্লাসে আমরা কিছু গ্রামার আলোচনা করেছিলাম, সরি ব্যাকরণ আলোচনা করেছিলাম। আজ দেখো তত্র কিছু ব্যাকরণের অংশে কিছু পরিবর্তন জাতীয় জিনিস আমরা করছি। একটু লক্ষ্য করে পড়ো, দেখো ব্যাকরণের অংশে তোমাদের আছে লিঙ্গ পরিবর্তন। দেখো এখানে কতগুলো শব্দ তোমাদের দিয়েছি, তোমরা তো লিঙ্গ পরিবর্তন আগেও পড়েছ, তারপর আমি তোমাদের একটু বুঝিয়ে দেবো। দেখো প্রথম এটা কি পুল্লিঙ্গ শব্দ, এর স্ত্রীলিঙ্গ কি হবে প্রথমা, তেমনি সদস্য স্ত্রীলিঙ্গ কি হবে সদস্যা। এরকম তোমরা পরীক্ষা খাতায় লেখার সময় উপরে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ লিখে তোমরা এগুলো পরিবর্তন করবে। এখানে দেখো কিছু সন্ধি বিচ্ছেদ আছে তোমাদের, সন্ধি বিচ্ছেদ আমরা এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদে রূপান্তর করব। দেখো শুভেচ্ছা, সন্ধি বিচ্ছেদ কি হবে শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা। সূর্যোদয়, সূর্যযোগ উদয়। তোমরা লেখার সময় উপরে লিখে নেবা মূল শব্দ অথবা প্রদত্ত শব্দ, তারপর সন্ধি যোগ বিচ্ছেদ। দেখো সন্ধি বিচ্ছেদে আমরা এভাবে প্রদত্ত শব্দ লিখে তারপর সন্ধি যোগ বিচ্ছেদ কথাটা লিখে আমরা পরিবর্তন করব। তোমাদের আমি ক্লাসে দেখিয়েছি এগুলো, তারপর তোমরা আবার পরীক্ষার সময় খুব খেয়াল করে নিবে। এবার দেখো তোমাদের আছে সমার্থক শব্দ, সমার্থক মানে সম অর্থ। এই শব্দটার আরো কিছু অর্থ থাকে, একই রকম অর্থ, সেগুলিকে বলা হয় সমার্থক শব্দ। তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আবার তোমাদের এখন আমরা এখন কতগুলো শব্দ দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো বাসায় ভালোভাবে পড়বে এবং শিখবে। দেখো কি আছে, রাত্রি, রাত্রি আমরা রাত বুঝি, নিশি বুঝি, রজনী বুঝি, তাই না? এরকম অনেক শব্দ আছে তোমাদের বই, তোমরা এখান থেকে দুটো করে শব্দ লিখবে, ঠিক আছে? আল্লাহ, আল্লাহ বলতে আমরা কি, আল্লাহ সমার্থক শব্দগুলো কি কি আছে, সৃষ্টিকর্তা আছে, রব আছে, পালনকর্তা আছে, এরকম অনেক শব্দ আছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী দুটি করে শব্দ শিখে নেবে। তারপর আছে দেখো ধরণী, মেঘ, পাখি, চাঁদ, বায়ু, গাছ। যেমন গাছ, গাছ শব্দটা সমার্থক শব্দ কি হতে পারে বন্ধুরা? উদ্ভিদ, বৃক্ষ, তাই না? শেষ, নদী, মাতা, বায়ু। আচ্ছা এই যে শব্দগুলো আমরা তোমাদের দিলাম ব্যাকরণের অংশে, তোমরা এগুলো বাসায় পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, তোমরা দেখে শিখে নেবে। সেই সাথে তোমাদের সিলেবাস মানে পাঠ্যসূচিতে দেওয়া আছে তোমাদের ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, তোমরা এগুলো বাসায় হোমওয়ার্ক করে নিবে। ওখানে তোমাদের উল্লেখ করা আছে কোনগুলো পড়তে হবে তোমাদের, কত পৃষ্ঠার কোনগুলো, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা তো অবশ্যই জানো যে আমাদের এই কাজগুলো জমা দিতে হবে এক থেকে আগামী মাসের 1-5 তারিখের মধ্যে, এবং সম্ভবত আগামী মাসের 20 তারিখে তোমাদের মডেল প্রশ্ন পরীক্ষা শুরু হবে। তোমরা সেই অনুযায়ী প্রস্তুত থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।